এখানে হাজার হাজার পাখি এসেছে, ও মাই গড, দেখেন ওরা কিন্তু ভয় পেয়েছে যে কোনো কারণে, আবার উড়ে যাচ্ছে। আহারে দর্শক মন্ডলী, আপনারা অতিথি পাখির কলকাকলি দেখতে পাচ্ছেন, এই পুরা এলাকা জুড়ে, বিল জুড়ে অতিথি পাখিরা। ওরা কিন্তু আমাদের অতিথি, ওরা বিভিন্ন শীত প্রধান দেশ থেকে এই শীত থেকে বাঁচার জন্য আমাদের দেশে আশ্রয় নিতে এসেছে। তো ওরা এই বিলটাতে, আমাদের এই এলাকাটাতে প্রচুর অতিথি পাখির আগমন ঘটছে। ওরা কিন্তু আবারও দেখতে পাচ্ছেন, ওরা ল্যান্ড করছে। এগুলো হাঁস প্রজাতির, ওরা কিন্তু মাছ খায় না, দেখেন ওরা ল্যান্ড করলো। পুরো এই ঘাস বিলের ভিতরে যে ঘাস এবং আগাছা জন্মেছে, তার মধ্যেই কিন্তু এই পাখিরা অবস্থান নিয়েছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, পুরো এলাকাটা জুড়ে কিন্তু পাখি। ওইখানে প্রচুর পাখি নেমেছে, দেখতে পাচ্ছেন অতিথি পাখি। সুদূর সাইবেরিয়া এবং শীত প্রধান অঞ্চল থেকে ওরা কিন্তু আমাদের দেশে এসেছে। ওদেরকে হত্যা করা যাবে না, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না, ওদেরকে যত্নের সাথে আমাদের, ওদের যাতে আবাসস্থলের কোনো অসুবিধা না হয়, খাদ্যের অসুবিধা না হয়, সেটাও আমাদের দেখার বিষয়। তাহলে কিন্তু ওরা প্রতিনিয়ত আসবে, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর অসাধু পাখি শিকারি এবং আমাদের মানুষজনের ভিতরে এই সচেতনতা এখনও তৈরি হয়নি, যে কারণে বেশিরভাগই ওদেরকে বিভিন্ন ফাঁদে এবং গুলি করে এবং বিভিন্ন ফাঁদ পেতে কিন্তু ওদেরকে হত্যা করা হয়। তো এইগুলার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অতিথি পাখিদেরকে আমাদের যথেষ্ট টেক কেয়ার করতে হবে, তাহলেই ওরা কিন্তু প্রতি বছরই আমাদের দেশে আসবে। এই সচেতনতাটা দরকার। কিছুক্ষণের মধ্যেই ওরা ঘুরছে, ঘুরে ঘুরে কিন্তু ওরা ল্যান্ড করবে, এই যে করছে ওরা দেখছেন, কেউ কেউ নামছে, কেউ কেউ আবার উঠছে।
সবাই কিন্তু একে একে নেমে আসবে। অনেক শত শত উঠছিল আকাশে, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে ওরা নেমে আসতেছে। দেখতে পাচ্ছেন ওরা ল্যান্ড করতেছে, দেখেন। কি অপূর্ব, কি অসাধারণ দৃশ্য। ওদের কলকাকলিতে মুখর এই এলাকা, কিন্তু এই এলাকার মানুষ কিন্তু এখন ওদের ব্যাপারে সচেতন না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসন ওদের সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করে। পুরো বিলটা কিন্তু প্রতিটি পাখিতে ছেয়ে গেছে। আকাশে কিন্তু এখন আরও অনেক আছে, ওরা চক্কর দিচ্ছে। আর যে যেখানে আছেন, এই অতিথি পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার জন্যে সকলেই ব্যবস্থা নেবেন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার পাখি এসেছে। ও মাই গড, দেখেন ওরা কিন্তু ভয় পেয়েছে যে কোনো কারণে, আবার উড়ে যাচ্ছে। আহারে, পুরো এলাকার পাখি কোনো কারণে ভয় পেয়েছে। কেউ হয়তো বা ওদিকে চিল্লাচ্ছে, আমি শুনতে পাচ্ছি ওদিক থেকে কেউ চিল্লাচিল্লি করতেছে, যে কারণে কিন্তু পাখিটা ভয় পেয়ে গেছে। ওরা উড়ে অনেক দূরে চলে গেল। এই অতিথি পাখির ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের তারা যাতে এই এলাকা যেন এই অতিথি পাখি রক্ষায় সঠিক ব্যবস্থা নেয়। আপনাদের মাধ্যমে আমি এই মেসেজটাই দিতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।